হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি স্ট্যান্ডার্ড ফোর তোমাদের জন্য এক নতুন অঙ্ক নিয়ে এসেছি দশমিক ভগ্নাংশ আমরা ভগ্নাংশ সম্পর্কে জেনেছি এবং সেই ভগ্নাংশের অনেক অঙ্কও করেছি আজ আমরা নতুন ভগ্নাংশ শিখব সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ আগে আমরা দেখে নিই তাহলে এই দশমিক ভগ্নাংশ ব্যাপারটা জেনে নিই আর শিখে নিই দেখো আমি এখানে একটা সংখ্যা লিখেছি এক দুই সাত দশমিক দুই চার তিন এই যে দুটো সংখ্যা এর মাঝখানে এই যে বিন্দুটা এটাকে আমরা বলছি কি দশমিক আমরা এই দশমিক হিসাবে আমরা টাকা পয়সার কাজ করেছি তারপর গ্রাম কিলোগ্রাম বিভিন্ন অঙ্ক আমরা করেছি কিন্তু এই দশমিকের ওপর যে ভগ্নাংশের অঙ্ক আজ আমরা নতুনভাবে শিখব তাহলে দেখো এই যে দশমিক এটা আছে আমরা এটাকে আমরা সাধারণত এই এক দুই সাত আমরা যখন একক স্থানীয় মানুষ হিসাবে লিখতে বলবে তখন আমরা খুব সহজেই লিখতে পারি এটার মাথায় একক দশক শতক কিন্তু এই দশমিকের ক্ষেত্রে একটু আলাদা দেখো এই যে দশমিক বিন্দু আছে আগে আমি লিখে নিয়েছি এই দশমিক বিন্দু তাহলে এই দশমিক বিন্দুর এখানে আমি দশমিক বিন্দু বসাবো। এবার দেখো আছে কি সাত একক দুই দশক এক শত এবার এই দশমিক বিন্দুর এই দিকের গুলোকে কি বলে এই দিকের সংখ্যাগুলোকে আমরা বলবো কি দুই দশাংশ চার শতাংশ আর তিন সহস্রাংশ তাহলে আমরা যখন বলবো তাহলে এটাকে কীভাবে বলতে পারি একশো সাতাশ দশমিক দুই দশাংশ চার শতাংশ তিন সহস্রাংশ এরপর দেখো তোমাদের এই যে দশমিক বিন্দু আমরা যে কিভাবে তুলে দিতে হয় আমাদের ভগ্নাংশ বলেছে তাহলে ভগ্নাংশ মানে কি আমরা জানি লব আর হর এই ব্যাপারটা থাকবে তাহলে এখানে আমরা কিভাবে করব লব আর হর কিভাবে করব? দেখো এই এক দুই সাত ওপরের যে সংখ্যাটা আছে আমরা আগে সেটা বসিয়ে দেব দুই চার তিন এবার এই সংখ্যাটা বলেছে এই ভগ্নাংশটাকে আমরা এইভাবে লিখতে পারি দুই হচ্ছে গীত দশাংশও বলছি তার মানে দশ ভাগে দুই ভাগ চার শতাংশ বলছি তার মানে চার দ হচ্ছে একশো ভাগের মধ্যে আর সহসাংশ বলছে যখন হাজার ভাগের মধ্যে তিন ভাগ তাহলে আমরা এই পুরোটাকে আমরা এইভাবে লিখতে পারি হাজার ভাগের মধ্যে এই সম্পূর্ণ সংখ্যাটা এইভাবে আমরা দশমিক বিন্দুকে তুলে এইভাবে ভগ্নাংশে লিখব। তাহলে এটা হবে কি ল এটা হবে হর এইভাবে এই দশমিক বিন্দু তোলার পদ্ধতিতে আমরা এই ছোট থেকে বড় হিসাবে সাজাবো আমি এখানে কয়েকটা ভগ্নাংশ সেই সঙ্গে দশমিক ভগ্নাংশ নিয়ে নিয়েছি তাহলে সবার আগে আমার কাজ হচ্ছে দশমিক তুলে দেওয়া তাহলে দেখো আমি সবার আগে পঁয়ত্রিশ বা দশ লিখেছি এটাও তিন পাঁচ আছে এটাও দশমিক তুলতে হবে আমি তুলেছি তিন শূন্য পাঁচ এটা হচ্ছে কি একশো ভাগের মধ্যে এটা এই আট পঁচিশ তাহলে আমাকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে গেলে সবার আগে কাজ হচ্ছে আমার সমান হর বিশিষ্ট পরিণত করতে হবে তাহলে আমি এখানে দেখো সব থেকে বড়ো আছে কি একশো তাহলে এই একশো সমান করে আমি বাকি তিনটেরও সমান হর বিশিষ্ট করে ফেলবো তাহলে আমি প্রথমে আসি এখানে ছিল কত দশ তাহলে দশের সাথে আর কত গুণ করলে একশো হবে দশের সাথে দশ গুণ করলে দেখো একশো হবে তাহলে আমরা জানি কি নিচে যে সংখ্যা গুণ করতে হবে ওপরেও তাহলেই সেটা সমান হবে তাহলে আমি এখানে নিচেও দশ গুণ করেছি ওপরেও দশ গুণ করেছি এটা পেয়েছি ঠিক একইভাবে এখানে পাঁচের সাথে কুড়ি গুণ করলে হয় কত একশো আমি ওপরেও কুড়ি গুণ করেছি নিচেও কুড়ি এটা একশো আছে তাহলে এটাকে আমাকে আর পরিবর্তন করার দরকার নেই আমি এটাকে এভাবেই রেখেছি এরপর এই পঁচিশ ভাগের আট ভাগ পঁচিশের সাথে চার গুণ করলে হয় কত একশো তাহলে ওপরেও চার গুণ করেছি নিচেও চার গুণ করেছি তাহলে এটা হলো কত একশো ভাগের বত্রিশ তাহলে এই যে সমান হর বিশিষ্ট আমি ভগ্নাংশগুলো পেয়ে গেছি তাহলে এদের মধ্যে থেকে সব থেকে ছোটো আমি সহজেই চিনে নিতে পারবো সব থেকে ছোটো কত এইটা তাহলে আমি এখানে ছোট থেকে বড় হিসাবে তাহলে আমি কোন সংখ্যাটা লিখবো এই ভগ্নাংশটা লিখবো তাহলে হবে কত পঁচিশ ভাগের আট ভাগ তারপরে কত ছোট তারপরে আছে এইটা এ হচ্ছে তারপর থেকে ছোট তাহলে এই ভগ্নাংশটা কোথা থেকে এসছে এইটা থেকে তারপরে হচ্ছে কত ছোট এইটা আর এই ভগ্নাংশটা এসছে কার কাছ থেকে তিন দশমিক শূন্য পাঁচের থেকে তাহলে আমি এখানে লিখে দিলাম তিন দশমিক শূন্য পাঁচ এরপর পড়ে থাকছে কোনটা আমি লিখে দিলাম তোমরা এইভাবে এই নিয়মে তোমরা এখানে বইতে এই সাতের কয়ের অনুশীলনতে এই ছোট থেকে বড় হিসাবে সাজাও এখানে চারটে আছে আরে এখানে দেখো নিচের ভগ্নাংশগুলি বড় থেকে ছোট হিসাবে সাজাও এই দশমিকগুলোকে আগে তোমরা ভগ্নাংশে পরিণত করবে করে একই হর বিশিষ্ট ভগ্নাংশে করে তোমরা বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে ফেলবে আর আশা করি তোমরা এটা করে ফেলতেও পারবে